তীব্র দাবদাহের মধ্যে পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে তুমুল বৃষ্টিপাত। আসলে কৃত্রিম জলের ফোয়ারা তৈরি করে অভিনব উপায়ে কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা হয়েছে স্কুলে। পড়ুয়াদের পাশাপাশি স্বস্তি পেয়েছেন শিক্ষক শিক্ষিকারাও। এই করোনার মধ্যে কী করে বাচ্চাদেরকে পড়ানো যায়, তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর চিন্তা ভাবনা করলাম, গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মতো জল দিয়ে ঠান্ডা জলটা আমরা বৃষ্টি ঘটাতে পারি, হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না। কৃত্রিম বৃষ্টিতে খুশির হাওয়া অভিভাবকদের মধ্যেও। ছেলেমেয়েরা গরমে পড়াশোনা করতে পারছে না, তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিতে হচ্ছে, কৃত্রিম এই যে বৃষ্টিটা করা হয়েছে তার ফলে সবাই উপকৃত বা এখানে আমাদের সব বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করছে। এই যা গরম দিয়েছে ছোটো বাচ্চাদের পক্ষে তো খুবই অসুবিধে, সাহায্যে সিস্টেমটা চালু করেছেন, দেখে তো খুব ভালো লাগলো এবং বাচ্চারাও খুব আরাম অনুভব করছে।